আমার আদরের ভাই বন্ধু আর সোনার বোনই নহল, আপনারা দেখা ফানি শিলচারি, আমি হইলাম রনি। আমি আজকে আপনারা সম্মুখে আইছি বা এনামা পিছিয়ে দেখতে পারডা, অনেক ভাই হল আছেন তারা তারানিত। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আজকে ঘন্টা খানিক আগে মেহেরপুর বীরবল বাজারের কিনারা ফাওয়া গেছে। বাচ্চাটার কই থেকে আইছে, কিরকম আইছে আপনারা তারার মুখ থেকে শুনুন। কারণ আমরা বিগত কয়েকদিন থেকে দেখতাম ফারিয়ার শিলচর তো আমরা কাঁচার বরাকবেলির ভিতরে খালি বাচ্চারা গাই বই যায়। তো এই বাচ্চাটা একবার হয় উদার বন, একবার হয় আরো খানো, আমি তার জিগাই আর সুন্দর করিয়া। আপনারা যদি কেউ যদি বাচ্চাটার সিনিয়র থাকুন, দয়া করিয়া আমি এখানে একজন ভাইয়ের নম্বর দিয়া দিছি, আপনারা ফোন নম্বরও যোগাযোগ করিয়া এই বাচ্চাটারে নিবার চেষ্টা করুক। গড়ালা যদি কেউ সিনিয়র থাকুন আর নাইলে লাইভটা শেয়ার করুক। আমরা আরো ওই বাচ্চাটার এখানে আধা ঘন্টা এক ঘন্টা রাখবো, যদি এর ভিতরে কেউ যদি রিলেটিভ পাইছে তো বালা, আর নাইলে আমরা রাঙ্গের খাড়ি থানার আওতার সঙ্গে দিব। আপনারা থানার সঙ্গে যোগাযোগ করিয়া বাচ্চাটারে লইয়া দিবা। নেনা তোমার নাম কিতা বাবা? হ্যাঁ সুয়েল। কিতা সুয়েল? লস্কর নি, মজুমদার নি, চৌধুরী নি, কিতা বাবা? আব্বার নাম কিতা? হ্যাঁ হাসান। বাড়ি খান উদারবন? কোন খান? বেটনারি। ও দেখতে পারটা আপনারা উদারবন তাকে যদি আমার কেউ যদি এই লাইভটা দেখিয়া থাকো ভাই অকল, আপনারা এই বাচ্চাটারে নিবার লাগি একটু সহযোগিতা করুন, ফোন নম্বরে যোগাযোগ করুন। কারণ ছোট বাচ্চা দেখতে পারটা কোনটা খাইছো নি তুমি, তোমার ইনো খেয়ে আনছি। সুগ্রাইকুর নাম কিতা? কিতা নাম? হ্যাঁ কত বড় হইগু? তোমার কিতা কই আনছি? মারে কই আনছি? আনিয়া কিতা করছি? গুয়াবান খাই আইবি। আর ইনো কিলাই নাই লাগে? ইনো তোমরা গাড়ি আইছো নি নাটি আইছো? গাড়ি এনি আপনারা দেখতে পারটা একটা ছেলের নাম লোর হে যে সাকিব, সাকিব নি নাম সাকিব কইয়া তারে বিলে এখানে গুয়াফান খাওয়াইবার কথা কইয়া বাড়ির থেকে বা করিয়া আনছে। হয়তো দেখো নেনার মা বাপ ভাই বোন অকল খিলাইন তারা কষ্ট করডা, এই নেনাটা তোকে ফাইতে না। আপনারা দেখতে পাঠা এখানে যেন এই যেন আমার ভাইয়ের নকল আছে, আমার বাইক না চাউমিন বেসইতরা, এ আমার কইলা প্রথম ফোন করছে, এরপরে এই ভাই আমার ফোন করছে। এখন বর্তমানে আমরা এখানে দোকানও একটা, তোমার দোকানের নাম কিটা? আরবি মোবাইল। আরবি মোবাইলের মধ্যে আমরা এখানে রাখছি তারে বাচ্চাটারে। আপনার কাছে দয়া করে অনুরোধ করি আর আপনারা যদি এই বাচ্চাটারে সিনিয়র থাকুন, এই বাচ্চাটার পরিবারের কেউ আত্মীয় কেউ যদি সিনিয়র থাকুন, দয়া করিয়া যোগাযোগ করুন তাড়াতাড়ি। এই নম্বরের মাঝে যে নম্বর আমি লাইভের উপরে দিয়া দিছি, যাতে বাচ্চাটা সহি সলামত তার ঘরে যেতে পারে। আর যে বা যারা এই বাচ্চার সঙ্গে এইরকম করছে, এই ছেলেটারে দরিয়া উচিত শাস্তি দেওয়া লাগে, কারণের সন্দেহ দিতে লাগে। আপনারা আমি এটাও রিকোয়েস্ট করবো, উদার বন্ধ যদি কেউ হইয়া দেখো আমার এখানে কমেন্ট করো ভাই অকল। তোমার ঘর নম্বর নম্বর জানা আছে নি বাবা? অন্য কোনো কেউ বন্ধু বান্ধবের ফোন নম্বর জানা আছে? হ্যাঁ মুখস্ত নাই নি। স্কুল করো নি? কোন ক্লাস হো? হ্যাঁ তোমার স্কুলের নাম কিতা বাবা? বাবা তোমার স্কুলের নাম কিতা? স্কুলের নামও জানো নানি? আমার লাগে এই বাচ্চাটারে মনে হয় কিছু কুলচা জিনিস খাওয়াইছেন, কারণ আপনারা যে যেখান থেকে দেখারা এই লাইভটা বাই হল, আমি আপনার কাছে এতভাবে দৌড়িয়ে অনুরোধ জানাই আর লাইভটা বেশ করে শেয়ার করুক, যাতে এই বাচ্চাটার মা বাপে ফাইন লাইফটা বা বাই বাই আসুননি, বড় বাই হয়ে আসুননি, বই না শুননি। কয়জন? তিন বই নি। আর তুমি একলা নি? আর জ বাবার নাম হাসান নি? টাইম চিন্তা করুন, রিপার চালাইন নি? আচ্ছা অন্য উদারবন্দির রিপার চালাইন নি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা দয়া করিয়া যদি কেউ সিনিয়র থাকে বা এই বাচ্চাটারে, আমি আবারও কই আর আমি লাইভের উপরে একটা নম্বর প্রোভাইড করছি, এই নম্বরে যোগাযোগ করিয়া আপনারা বাচ্চাটারে তার ঘরে পৌঁছাইয়া দেখা। হ্যাঁ রাজেশ সাউটাল, আপনি তোরা খবর লো না যে উদার বন বেটনারি রিকানো হাসান কইয়া খেয়ে টিপার ডাইবার তান ছেলে, তোমার নাম কিতা কইলা? সুহেল নান? সুহেল নান? না না তার না, বাবার নাম হাসান। রাজেশ সাউতাল উদার বন্ধ যদি খেয়ে হইয়া দেখো ভাই অকল, উদার বন
যে স্ট্যান্ডর বা উদার বন্দর ইকানো বেটনার ইকানো খেয়ে হইয়া তখন যদি দয়া করিয়া আপনারা কমেন্ট করুন আর যে ফোন নম্বর আমি দিছি এই ফোন নম্বর আপনারা যোগাযোগ করুন নতবা আমরা বাধ্যতামূলক যাহাতে আমরা কানুন প্রশাসন দেখাইয়া আনিয়া বাচ্চাটারে এত সমঝিয়ে দিতে লাগবো ঘটনা হয়েছে বাচ্চা মানুষ কিরকম আইলো ইকানো হে কইতে কর যেন একটা ছেলে তারে আনছে ছেলেটা নইল কি তার বন্ধু বন্ধু নি তোমার দেখবো তো বড় চুগরা তোমার কিলেন বন্ধু হইল তোমার লাগাননি হে তোমার না ফালে দিয়ে বাকিছেন তার বাবার নাম কিতা তার বাবার নাম জানো নানি তার বাড়ি ঘর গেছ লাইন তোমরা তোমার ঘর থেকে কেমন দূর তার ঘর তোমরা ফিছে নি তোমার তার বাবার নাম জানো নানি আহাদ লস্কর ভাই তানে এই বাচ্চাটারে এখানে মেহেরপুর বীরবল বাজারের সামনে ক্যান্সার হসপিটালের গল্লিত পাওয়া গেছে বাচ্চাটা কইতে কয় তারে বাড়িতে কি বিলিলা রাখ নেনা হলো বার করি আনিয়া ওনা ফালাইয়া তুইয়া গেছি গিয়া তাই তখন ছোট ছোট বাচ্চা আমরা আয়ের দিন আমি নিজে নিখোঁজ সংবাদ অনেকটা দেই আজকে আপনারা সম্মুখে একটা আমি লাইভ তুলিয়া ধরছি যাতে এই বাচ্চাটার মা বাপ রে তুকিয়া ভাই আমি নম্বর দিয়া দিছি এখানে এক আমার ভাই ভাই তোমার নাম কি দা শাহজাহান নানি ফেজান তোমার নম্বরও যদি ফোন আয় তুমি তারা এ করিয়া দিবাই হ্যাঁ করিয়া দিবাই আর যদি এক ঘন্টার ভিতরে যদি কেউ যোগাযোগ করো না তাহলে রাঙ্গের খাড়ি তানারে মানে সমঝাইয়া দিতে দিবাই উদার বন্ধ হয়ে গেলে তুমি তোমার বাড়ি চিনবাই নি চিন্তায় নানি ও নহলে উদার বন বাড়ি তোমার বেটনারি ন হাসাও তোমার বাড়ি উদার বন নি বাবা হ্যাঁ উদার বন খাজা কান্তি মন্দির চিনো খাজা কান্তি মন্দির চিনো নানি কেটা কেটা চিনো উদার বন কোন খানো বাড়ি তোমার উদার বন উদার বন কোন খানো নানি বাড়ি নো বেটা নারী হ্যাঁ তোমার বাড়ি কোন খানো হ্যাঁ তোমার মামাই না শুননি নাম কিতা সাহিল কিতা করো তাই পটশালাই আর নানা শুননি নানির নাম কিতা মামাইন কজন ওই এক মামানি মামাই অটো চালাই নি মামার নম্বর জানা আছিন মামার নম্বরও জানো নানি আচ্ছা আপনারা দেখতে পাটা ভাই হল এই যে বাচ্চাটা বর্তমানে মেহেরপুর বীরবল বাজারও আরবি মোবাইল সেন্টারও তো আছে আমার এই ভাইয়ে তারা দোকানও রাখছেন যে এখানে কয়টার সময় আছে মোটামুটি একটা দেড়টা দুপুরে নি হয় খাওয়ানো হইলো নি আর রাইজের খাওয়ানো হইলো আচ্ছা আচ্ছা একটা খাওয়ানো হইলো আচ্ছা তে দুপুর থেকে কেন হে ঘোরাফেরা করে যাই কেন মতো তারা অটো অটো চালায় তারা তো হ্যাঁ আচ্ছা 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 খুব ভালো কাজ করছো তোমরা যেন এরকম বাচ্চারে যেন ইনো আটকে রাখছো বা তারে পরিবার তুকাইবার লাগে সাহায্য করদায় নেনা তুমি বাড়ির থেকে কোন সময় বাড়ি ছিলা বাবা বিয়ানে নি বিয়ানে কয়টার সময় বাড়ি ছিলা বিয়ানে কয়টার সময় বাড়ি ছিলা জানো না নি ইয়াল্লাহ বিয়ানে তুমি ওলা বাড়ি গেছো নি তোমার টানিয়া লোক আইছে নি আচ্ছা উদার বন থেকে তোমরা কিতাই আইসা অটো আইসা নি না টেস্কি আইসা না বড় গাড়ি আইসা বড় গাড়ি এনে লটকিয়া আইসু নি ও তোমরা আর ইনু কিলে নাই লাতে ইখান তো তোমরা বড় গাড়ি লটকে আইলে ও যে লম্বা ফুল যেন লম্বা ফুল এখানে পাইছিলাই নি সদরঘাট বড় লম্বা ফুল যেন ও ফুল ফুল হইয়া আইসু আতে ইন থেকে আইলা ইনু কিলে তুমি অত কুটিমুটি সুগ্রা ইফান খাও কেন আপনারা দেখতে পাটা ভাই হল এই ছেলের লোকে আর একটা ছেলে আসলো আর এই ছেলেটারও কোনো সন্ধান ভাবা যান না এ কইতে এখন নাম সাকিব নি তার বাপন নাম জানো নি তার বইনাই তো নাম জানো নি তার কেউ না বড় ভাইয়াই তো নাম জানো নি আর তোমার মামার নাম কিতা কইছিলাই
তোমার মামা সাহিল সাহিল নি তাই অটো চালায় তার নম্বরও জানো না আর মার নাম কিটা কইলা বাবা পারবি না আর উদার বঞ্জে বেটনারি ন তোমরা নানির বাড়ি নানি বাড়ি নানি ভাই কল বইনাই নকল আমি আপনারারে আবারো রিকোয়েস্ট করি আর এই যে বাচ্চাটারে আপনারা যদি লাইভের মাধ্যমে কেউ দেখতে পাই কারণ এর সঠিক কইতে পারেন না যে উদার বন অরিজিনাল তার বাড়ি নি না তার নানি বাড়ি তখন মন করো আমরাও যেন উদার বন লইয়া যাইতাম কোন ভরসায় লইয়া যাইতাম তাই আমরা এই দোকানের মধ্যে তার এক হাত ঘন্টা আমরা দেখবো এক হাত ঘন্টার ভিতরে যদি তার কেউ সন্ধান হইয়া থাকো দয়া করিয়া এই যে নম্বর আমি আমি ফেজানোর দিছি এই নম্বরে যোগাযোগ করবা নতবা আমরা কানুন প্রশাসন ডাকাইয়া আনি আমরা তারা দানাত নিয়ে আশ্রয় লইয়া দিব কারণ ছোট বাচ্চা আপনারা দেখতে পারে কিরকম করতে কি বাড়িল কিরকম আইলো বা খে লইয়া আইলো সেও কইতে পারে না তাই দয়া করিয়া কেউ যদি তাকিয়া থাকো লাইভটা শেয়ার করো ভাই ধন্যবাদ জয় হিন্দ।